হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এম এম ইনস্টিটিউশন দিস ইজ ময় আশা করে তোমরা খুব ভালো আছো আজকের টপিক হচ্ছে রাজ্যে স্কুল খোলা স্কুল কলেজ খোলা নিয়ে পরীক্ষা সিলেবাস সমস্ত বিষয় নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী কিছু আপডেট জানিয়েছেন তো সেটাই পড়ে নিয়ে যাক কী বলছে কী বলতে চেয়েছে এটা পড়ে নিয়ে যাক স্কুল কলেজ বন্ধু এ মাস্টাই পার্থ বক্তব্যটা শোনা যাক কী বলতে চাইছে ওনার বক্তব্য কী আছে দেশের সর্বোচ্চ পনেরোই আগস্টের পরে স্কুল কলেজ খুলবে বলে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ নিশঙ্ক পোখরিয়াল রবিবার জানিয়েছেন ঠিকই কিন্তু রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সোমবার জানান কেন্দ্রের এমন কোনো নির্দেশ তারা এখনও পাননি এই অবস্থায় রাজ্যের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তিরিশ জুন পর্যন্তই বন্ধ থাকবে পরীক্ষা যেমন হওয়ার হবে সেভাবেই এগোচ্ছেন তারা পঠন পঠনের জন্য ডিসেম্বরের পর শিক্ষাবর্ষ কয়েক মাস বাড়ানো যায় কি না সে বিষয়েও চিন্তা ভাবনা চলছে বিকাশ পাবন সূত্রে জানা গিয়েছে তবে এই দিনই কেন্দ্রীয় সচিবের সঙ্গে স্কুল খোলা নিয়ে রাজ্য সচিবের শিক্ষা সচিবের কথা হয়েছে সূত্রের খবর শিক্ষামন্ত্রী বলেন জুলাইয়ের প্রথম প্রথমে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাকি কয়েকটি বিষয়ে আছে সেই ব্যাপারে এদিন দিন বৈঠক হয়েছে কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রস্তুতি চলছে সেদিকেও নজর রাখছে তেরোই জুন বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের সঙ্গে শিক্ষামন্ত্রীর আলোচনায় বসবেন প্রথমে সিদ্ধান্ত হয়েছিল এই রাজ্যে দশই জুন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুলবে পরে ঠিকই তিরিশ জুন পর্যন্ত সব স্কুল বন্ধ থাকবে আরও পরে সিদ্ধান্ত হয় তিরিশে জুন পর্যন্ত বন্ধ থাকবে কলেজ বিশ্ববিদ্যালয় এর পরে পোকরিয়াল জানান সম্ভবত পনেরোই আগস্টের পরে দেশে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুলবে রাজ্যে প্রায় সাড়ে তিন মাস স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে স্কুলে সব বিষয়ের পঠন পাঠক্রম ও পাঠ্যসূচি খানিকটা কমানোর প্রয়োজন দেখা দিয়েছে তা কতটা সংকুচিত করা হবে সে বিষয়ে আলোচনা শুরু হয়েছে এর মধ্যে বক্রিয়ালের ঘোষণায় পড়ুয়া অভিভাবকদের মধ্যে আবার উদ্বেগ তৈরি হয়েছে শিক্ষা শিবিরের বক্তব্য দায়িত্বপ্রাপ্তদের পাঠ্যক্রম পাঠ্যসূচি বিষয়ে খুব মনোযোগ খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে প্রথম সামেটিভ আড়াই মাস পঠন হলেও এপ্রিলে লকডাউনের জন্য সেই পরীক্ষা হয়নি দ্বিতীয় সময়টি আগস্ট হওয়ার কথা কিন্তু ক্লাসই তো হয়নি স্কুল খুললে যদি পনেরোই আগস্ট হয়ে যায় তাহলে পড়ন পাঠন এবং পরীক্ষা কীভাবে হবে সে চিন্তা ভাবনার দরকার আছে বিকাশ ভবনের বিকাশ ভবন সূত্রের খবর এই বিষয়ে ভাবনা চিন্তা আগে শুরু হয়েছে ক্লাস হয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের কিছু দিন গরমের ছুটির সময় বাদ দিলে ক্লাস হয়নি দু দুই থেকে আড়াই মাস এই সময়ে পরনপবরণে কতটা ক্ষতি হয়েছে সেটা আগে বুঝতে হবে তারপরে ক্ষতিপূরণ ব্যবস্থা করা হবে সময়ভাবে পাঠ্যক্রম যদি পুরোপুরি শেষ করা না যায় তাহলে পরবর্তী ক্লাসে প্রথমেই অসমাপ্ত অংশটি পড়ে নেওয়ার নেওয়ার কথা ভাবা হয়েছে করোনা পরিস্থিতির পরে কোনো পড়িয়া যদি ফল খারাপ করে তার জন্য রিমেডিয়াল ক্লাসের ব্যবস্থা করা ভাবা হচ্ছে এরপরেও যদি দেখা যায় স্কুল খোলার পরিস্থিতি তৈরি হয়নি সেক্ষেত্রে ডিসেম্বর শিক্ষাবর্ষ শেষ না করে আরও কিছু বাস টেনে নেওয়ার চাওয়া যায় কি না তা নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছে তো এটুকুই আপডেট ছিল তোমাদের যেটা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন তো উনি জানিয়েছেন যে আমাদের স্কুল কলেজ কিন্তু তিরিশে জুন পর্যন্তই বন্ধ থাকবে অন্য কোনো আপডেট দেয়নি তবে আমাদের ইউনিভার্সিটির ওপর যদি আমি বলি ওপেন ইউনিভার্সিটির তো তেরোই জুনের পর একটা কনফার্ম নিউজ আগে আসবে আসতে পারে বাসতে চলেছে আমি আগেও বলেছিলাম এটা আমি আন্দাজ করতে পারছি ওরা আশা রাখা যায় যে অ্যাটলিস্ট তেরো জুনের পর কিছু একটা কনফার্ম নিউজ দেবে যে ক্ষেত্রে পরীক্ষা হবে কী হবে না ক্লিয়ারিটি বা কী হবে না হবে অ্যাটলিস্ট একটা ক্লিয়ার কনসেপ্ট দেওয়া উচিত বলে মনে করছে দাবিও জানাচ্ছি আশা করা যায় ওরা ওনারা তেরো জুনের পর সঠিক তথ্য দিয়ে সঠিক তথ্য জানাবেন তো চলো ওয়েটিং ফর দ্য ফাইনাল নোটিস নোটিশের দিকে তেরো জুনের তেরো জুনের পর দেখা যাক কী হয় না হয় তো এটুকুই আপডেট দেওয়া ছিল আশা করি ওরা বুঝতে পেরেছো কোনোরকম প্রবলেম হবে না আশা করছি চল উইছ অল দা বেষ্ট থেংক ইউ ছ' মাচ বাই ভাল থাকক সুস্থ থাকক ষ্টে হোম ষ্টে চেফ ষ্টে হোম ষ্টে ছেফ থেংক ইউ